শুরু করতেছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজ থেকে আমরা শুরু করব পরিসংখ্যান। তো এর আগে আমরা পরিসংখ্যানের আগে অন্যান্য অধ্যায় শেষ করেছি, 16.1 ছিল। তো এবার 17 নম্বর অধ্যায় পরিসংখ্যান শুরু করতেছে। পরিসংখ্যান থেকে তোমাদের সে পরিসংখ্যান সম্পর্কে ক্লাস 6 থেকে ধারণা আছে, বিভিন্ন উপাত্ত নিয়ে এখানে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ করা। তো পরিসংখ্যান থেকে যে প্রাথমিক উপাত্ত থাকে এবং তারপরে প্রক্রিয়াজাত করার পরে থাকে। এই যে উদাহরণ 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে 40 জন শিক্ষার্থী ইংরেজিতে, তারা 100-র মধ্যে কে কত নাম্বার পেয়েছে এখানে এলোমেলো দেওয়া আছে। এলোমেলো মানে হচ্ছে কোনো সিরিয়াল নাই, সাধারণ নাই। হয়তো বা একজন পেয়েছে 70, আরেকজন পেয়েছে 40, আরেকজন 35, এলোমেলো এখানে নাম্বার আছে। এই যে এলোমেলো যে নাম্বার দেওয়া আছে এগুলোকে কি বলা হয়? অবিন্যস্ত। সাজানো যায় দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে ক্রম অনুসারে সাজানো যায়, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, এটাকে বলা হয় ক্রম অনুসারে সাজানো। এত বড় 40 জনকে ক্রম অনুসারে সাজাতে গেলে তো অনেক সময় লাগবে। 5টা 6টা 10টা হলে ক্রম অনুসারে সাজিয়ে মধ্যম প্রচুরক দর সব নির্ণয় করা যায়, যেহেতু অনেক পদ 40 জন। তো আরেকটা পদ্ধতি আছে সাজানোর, সেটা হচ্ছে সারণীবদ্ধ করা। আরেকটা পদ্ধতি কি? একটা নির্দিষ্ট যে এত থেকে এতর মধ্যে কয়জন আছে, ধরো 30 থেকে 40-এর মধ্যে কয়জন, 40 থেকে 50-এর মধ্যে কয়জন, এইরকম ভাবে খুঁজে খুঁজে আমরা শ্রেণীবদ্ধ করব। তাহলে পরিসংখ্যানের যে উপাত্ত গুলো অবিন্যস্ত থাকে সেগুলোকে বলা হয় পরিসংখ্যানের প্রাথমিক উপাত্ত বা কাঁচামাল। পরিসংখ্যানের প্রাথমিক উপাত্ত কি অবস্থায় থাকে, বিন্যস্ত না অবিন্যস্ত? অবিন্যস্ত। অবিন্যস্ত। ধরো একটা ক্লাসে গিয়ে বললাম যে তোমরা ইংরেজিতে কে কত নাম্বার পেয়েছে, একটার পর একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো। তো একজন দাঁড়িয়ে বললো যে আমি পাইছি 70, আরেকজন দাঁড়িয়ে বললো আমি পাইছি 40, আরেকজন বললো 35, আরেকজন বললো 60, আরেকজন বললো 55। আমি খালি বলছি আর লিখছি, বলছি আর লিখছি। তো এগুলো কি বিন্যস্ত না অবিন্যস্ত হবে? অবিন্যস্ত। অবিন্যস্ত, অবিন্যস্ত হবে। এবং এগুলো হচ্ছে মাঠ পর্যায়ে গিয়ে ছাত্রদের কাছ থেকে তুলে নিয়ে আসলাম। ঠিক একইভাবে শুধু এই ইংরেজির নাম্বার তাই না, অন্যান্য সাবজেক্টের নাম্বার, তারপরে কারো ওজন, তারপরে বয়স, বিভিন্ন বিষয় কিন্তু পরিসংখ্যান করতে পারি। তারপর কতজনের আয় কেমন আছে, বিভিন্ন আয় নিয়ে আমরা কাজ করতে পারি, এগুলোকে বলা হয় পরিসংখ্যান। তো পরিসংখ্যানের উপাত্ত কাকে বলা হয়? সংখ্যা ভিত্তিক সংখ্যা সূচক যে তথ্য সেগুলোকে বলা হয় পরিসংখ্যানের উপাত্ত। পরিসংখ্যানের উপাত্ত কাকে বলা হয়? সংখ্যা ভিত্তিক সংখ্যা সূচক তথ্যাবলী। সংখ্যা না, এখানে শব্দ সংখ্যা 70, 40, 35, সংখ্যা ছাড়া পরিসংখ্যান হবে না। পরিসংখ্যান মানে কি লাগবে? সংখ্যা, সংখ্যা সূচক। সংখ্যা সূচক তথ্যাবলীকে কি বলা হয় পরিসংখ্যানের উপাত্ত? উপাত্ত। পরিসংখ্যানের একবারে প্রাথমিক যে উপাত্ত বা প্রাথমিক যে কাঁচামাল, পরিসংখ্যানের কাঁচামাল যেটাকে নিয়ে আমরা পরে রান্না বান্না করবো, একবারে কাঁচামাল মনে করবো, এই কাঁচামালটাই হচ্ছে অবিন্যস্ত না বিন্যস্ত?
অবিন্যস্ত অবিন্যস্ত সুন্দর করে এই কাঁচামালগুলোকে সুন্দর করে রান্না বান্না করতে হবে। এইটা রান্না বান্না করার পদ্ধতি মনে করো দুইটা, একটা হচ্ছে ক্রম অনুসারে সাজানো, আরেকটা হচ্ছে কি সারণীবদ্ধ সারণীবদ্ধ কর। তো ক্রম অনুসারে তোমরা যখন ছোট থেকে 10টা 12টা 15টা থেকে তখন সাজাতে পারবে, এখন যদি বেশি আছে 40টা আমরা সারণীবদ্ধ করব। এখন প্রশ্ন হচ্ছে সারণীবদ্ধ করার জন্য সর্বপ্রথম কি লাগবে, ফার্স্ট এট ফার্স্ট কি লাগবে? এট ফার্স্ট লাগবে হচ্ছে সর্বনিম্ন সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যা। হ্যাঁ ওটা লাগবে, ওটা দিয়ে পরিসর নির্ণয় করতে হবে, ঠিক আছে তোমার কথা। এট ফার্স্ট লাগবে পরিসর, পরিসরের জন্য সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যা লাগবে, এট ফার্স্ট লাগবে পরিসর। তাহলে এখানে পরিসর হচ্ছে পরিসর সমান হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বা সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ আবার হচ্ছে এক। এখন এই যে 40 জনের মধ্যে সর্বোচ্চ কত আছে এখানে, আমরা একটু বইয়ের সহযোগিতা নিয়ে দেরি হয়ে যাবে না হলে অল্প সময় আছে ক্লাসে। সর্বোচ্চ 90 90 আমরা খুঁজতে সর্বোচ্চ পাওয়া যাচ্ছে 90, আর সর্বনিম্ন 35, সম্ভবত 35 এর নিচে আর নাই তাই না? সর্বনিম্ন হচ্ছে 35, সর্বোচ্চ 90 90 90 মাইনাস 35 দিয়ে দিলাম যোগ 1 সমান সমান হচ্ছে এখানে হয় হচ্ছে 90 থেকে 35 বাদ দিলে 55। এখন যদি পরীক্ষার প্রশ্ন আসে যে অবিন্যস্ত উপাত্তকে সারণীবদ্ধ করার জন্য সর্বপ্রথম কি নির্ণয় করতে হয়, সর্বপ্রথম নির্ণয় করতে হয় আমরা বলবো পরিসর নির্ণয় করতে হয়। আর সর্বোচ্চ মান সর্বনিম্ন মান এটা ছাড়া তো পরিসর বের হবে না, পরিসরের সাথে ওরা দুজনের সম্পর্কিত। সর্বোচ্চ সর্বনিম্ন মান উত্তর দেবে না, উত্তর দেবে পরিসর, পরিসরের সাথে সম্পর্কিত। আর পরিসর বের করলাম মানে হচ্ছে যে আমাদের একটা এরিয়া পেলাম, যে আমাদের এরিয়া এত থেকে এতর মধ্যে একটা এরিয়া পেলাম, যে এই এরিয়া নিয়ে আমাদের কাজ করতে হবে। এখন পরিসর পেয়েছে 56, এরিয়াটা হচ্ছে 56, এই 56 পর্যন্ত মার্ক বলে মানুষ মানে ছাত্ররা পেয়েছে 35 থেকে 90 পর্যন্ত 56টা ক্যাটাগরিতে মার্ক পেয়েছে। মার্ক তো অপূর্ণ সংখ্যা হয় না, পূর্ণ সংখ্যা 56 ক্যাটাগরিতে পেয়েছে। এখন এদেরকে আমরা চাচ্ছি যে এদেরকে শ্রেণীবদ্ধ করবো মানে সারণীতে সাজাবো। তো কয়টা শ্রেণী করলে মোটামুটি সুবিধা হয়, দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। কিভাবে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে, একটা শ্রেণী যেই কজন রাখবো তাকে বলা হয় শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধানের মাধ্যমে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে শ্রেণী ব্যবধানের মাধ্যমে কি নির্ণয় করতে হবে, শ্রেণী সংখ্যা সংখ্যা। কারণ আমরা যদি আগে ধারণা না পাই শ্রেণী সংখ্যা কত, এই ধারণা না পারে তোমরা ইয়া করবো মানে সারণী করবো কিভাবে, ছোট একটা জায়গা নিয়ে সারণী করা শুরু করলাম আর শ্রেণী লাগবে মনে করো অনেকগুলো, তখন তো হবে না জায়গাটা। এটা বাস্তব জীবনে কিন্তু অনেক ব্যবহার আছে। মনে করো তোমরা 100 জন পরীক্ষা দেবে, এখন তোমাদেরকে যে একটা করে রুমে কয়জন করে আমরা রাখবো এটা যদি সুন্দর করে আমরা না শ্রেণীবদ্ধ করি তাহলে তো তোমরা তোমাদের জন্য কয়টা ঢল লাগবে বের করতে পারবো না, আর কয়টা ঘরে তোমাদেরকে রাখবো এবং ওইটা আবার নোটিশ টাঙাতে হবে যে তোমার এই রোল থেকে এই রোল পর্যন্ত এই রুমে, এই রোল থেকে এই রুম পর্যন্ত ওই রুমে, এইভাবে সাজাতে হবে। তাহলে আমাদের খুব দরকার হচ্ছে যে একটা ঘরে কয়জন রাখবো, এটা একটা দরকারি বিষয় না, একটা ঘরে কয়জন রাখবো দরকার, তো সেটাকে বলা হয় শ্রেণী ব্যবধান। তো শ্রেণী ব্যবধান সাধারণত মনে রাখবে 5 থেকে 10 পর্যন্ত, 5 থেকে 15 পর্যন্ত হয় সাধারণত, কি হয় 5 থেকে 15। তো যেই উদাহরণটা করা আছে এটা 5 ধরে করা আছে, আমরা একটু বেশি করে ধরি 10 ধরে, 5 ধরে অনেকগুলো হয়ে যায়। তো শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তিও বলা হয়, শ্রেণী ব্যবধান 10 ধরে, দশ ধরে শ্রেণীর সংখ্যা কত হবে, পরিসরকে ভাগ করতে হবে শ্রেণী ব্যবধান দিয়ে, 56 ভাগ 10, 56 আর ভাগ 10 কত আসে, 5.5।
সিক্স শ্রেণী মানে ওই ঘরের মতো, ঘরের মতো বিষয়। ঘর কি পাঁচ পয়েন্ট ছয়, মানে পাঁচটা পরিপূর্ণ ঘর, আর একটা ঘরকে ভেঙে আবার ছোট করবো আমরা? না, সম্পূর্ণটাকে ছয় ধরে নিই স্যার। এই চিহ্ন দিব যে 5.6 মানে আমাদের আসলে ছয়টা ঘর লাগবে। কয়টা ঘর লাগবে? ছয়টা। পয়েন্টের পরে যাই থাকো, পয়েন্টের পরে 1 থাকলেও ছয়টা, 2 থাকলেও ছয়টা, 9 থাকলেও ছয়টা। কারণ ওই যে অল্প কিছু জন পয়েন্টের পরে যেই কয়জন, মনে করো একজন দুজন পাঁচজন যে কয়জন, তার জন্য কিন্তু একটা ঘর দিতেই হবে, উপায় নাই। একটা ঘরকে ভেঙে আবার শুরু করা যাবে না। ঘরের সংখ্যা পূর্ণ সংখ্যাতে হবে 5.6। এটা মানে কি ইকুইভ্যালেন্ট হবে 5.6 মানে আমাদের মোট 6টা ঘর হবে। তার দ্বিতীয় কাজ করলাম হচ্ছে আমরা শ্রেণী সংখ্যা, শ্রেণী ব্যবধান বাড়া ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করলাম। প্রথম কাজ হচ্ছে পরিসর নির্ণয় করা, দ্বিতীয় কাজ হচ্ছে শ্রেণী ব্যবধান বাড়া ধরে, বা সুবিধা মতো বলতে হবে সুবিধা মতো শ্রেণী ব্যবধান ধরে শ্রেণী সংখ্যা নির্ণয়, দ্বিতীয় কাজ। আচ্ছা, এবার আমরা শুরু করতেছি। আমাদের ধারণা হয়ে গেছে ছয়টা লাগবে, তাই না? ছয়টা লাগবে না, শ্রেণী ব্যবধান কত করেছি? দশ। দশ ধরে কয়টা লাগবে ঘর? ছয়টা। ছয়টা ঘর লাগবে। তো সেক্ষেত্রে আমাদের নিতে হবে কয়টা? সাতটা, একটা নামকরণের জন্য লাগবে। তাহলে মোট কয়টা ঘর নিতে হবে? সাতটা। মোট ঘর কয়টা লাগবে? সাতটা। আর আমরা চাচ্ছি একবার ক্রমজয়িত বের করবো, এই জন্য এটা হচ্ছে আমাদের প্রথমটা শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি মানে একটা করে শ্রেণীতে আমরা কত থেকে কত পর্যন্ত রোল লাগবো, এবং এটাই মনে করো দেয়াল টাঙিয়ে দেয় যে এই শ্রেণীতে এই রুমের মধ্যে এত থেকে এত পরীক্ষার্থী আসতে পারবে, ওই রুমে চলে যাবো, এটা সেই আমরা সারাবো। তারপর লাগবে হচ্ছে ট্যালি, ট্যালি লাগবে, কারণ এখান থেকে আমরা একটা একটা খুঁজে বের করবো। ট্যালি লাগবে। ট্যালি পরে কি লাগবে? গণ, গণসংখ্যা বা ছাত্র সংখ্যা। গণসংখ্যা মানে হচ্ছে জনগণের সংখ্যা, অর্থাৎ ছাত্র সংখ্যা। এখানে ছাত্র যেহেতু আছে, ছাত্র সংখ্যাটাই হচ্ছে গণসংখ্যা। এরপর লাগবে হচ্ছে ক্রমজয়িত, যেটা এটা যদি বলা হয় ক্রমজয়িত লাগবে, মানে লাগবে না ক্রমজয়িত গণসংখ্যা, এটা বলা আসতে না এখানে লিখছি। শ্রেণী ব্যক্তি সর্বশেষ কত? 90, আর শুরু হয়েছে কত? 35। এখন আমরা ইচ্ছা করলে 35 থেকে নিতে পারি, 34 থেকে নিতে পারি, আবার 31 থেকে নিতে পারি। এমন ভাবে নিতে হবে যারা 90 এবং 35 দুজনই থাকে। তো 35 থেকে যদি আমরা নিই, তাহলে 35 থেকে 44 আবার 45 থেকে 55, এটা কেমন যারা লাগবে? আমরা কি করতে পারি? আমরা 31 থেকে নিতে পারি, তাহলে 90 আমরা পাবো, ছয়টা ঘরের মধ্যে 90 পাবো। 31 থেকে কত নেব? 40। 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে আর লাগবে না, 91 থেকে 100 লাগবে না, 90 পর্যন্ত আছে। তাহলে 1 2 3 4 5 6টা, ঠিক আছে, 6টা হলো তো ঘর। জি স্যার। আমরা 30 থেকে নিলে কিন্তু হবে না, 30 থেকে নিলে শেষে যে 90 হবে, 90 জন একজন সাহায্য হবে, তাই একজন ছাত্রের জন্য আবার আমাদেরকে আরেকটা ঘর বেশি করতে হবে। 30 থেকে করা যাবে, 35 থেকে শুরু করতে পারতাম, 34 থেকে পারতাম, কিন্তু 35 হচ্ছে বেশি, আবার 36 থেকে শুরু করা যাবে না, তাহলে 35 বাদ পড়বে। এমন ভাবে শুরু করতে হবে যেন শুরুটাও বাদ না পড়ে, শেষটাও বাদ না পড়ে। আচ্ছা, এবার একটা একটা করে দেখো তো, 31 থেকে 40 এর মধ্যে কয়জনকে দেখা যাচ্ছে? আমরা কেটে দেবো সেগুলা। 31 থেকে 40 এর মধ্যে 1 2, তারপরে 31 থেকে 40, 31 থেকে 40 দ্রুত করে বলে, 3 জনকে পাবো, তারপরে আছে 4 জন। আর দেখতে পাচ্ছ একটা স্যার, 3 নাম্বার লাইনে 50 এর সাইডে 46 দুইটা আছে দেখেন। ও 46 এর এখানে একটা, আরেকটা স্যার তার নিচে একটা স্যার, ওটার পাশে আরেকটা আছে। আচ্ছা 46 কেন? সরি, 46 কেন?
ও সরি, 45-এর মধ্যে তো। 45 না, 31 থেকে 40। 31 থেকে 40 তো, তাহলে এই কয়টাই আছে? 1, 2, 3, 4টা আছে, 4টা। তাহলে এখানে হবে ঘন সংখ্যা 4, আর ট্যালি হবে কি হবে? 1, 2, 3, 4, 4টা টার্ন ট্যালি হলো। এরপরে বুঝো হচ্ছে 41 থেকে 50, 41 থেকে 50। আর সিরিয়াল যাই আমরা, একজন, তারপর দুইজন, তিনজন, 3, 4, 4, 5, 6, 7, 8, কটা পেলাম? 8। তাহলে এখানে হবে 1, 2, 3, 4, 4টা হওয়ার পরে 5 দেয় কিভাবে? আড়াআড়ি ভাবে এইভাবে একটা টান দিতে হবে। 5 হলো, তারপরে 6, 7, 8, 8টা। এবার খুঁজে হচ্ছে এখান থেকে 8, এই যে 1, 2, 3, 4, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11টা পেলাম। তাহলে এখানে কি হবে? 1, 2, 3, 4, আবার 1, 2, 3, 4, এটা একটা 5 হলো, 5 হলো আর একটা 11, ঠিক আছে। এরপরে খুঁজে 61 থেকে 70, 61 থেকে 70 একটা আছে, 1, তারপরে 2, তারপরে 3, 4, 5, 6, 6, 6, 7, 8, 9, 10, 11, এখানে 11, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, আর 11। এবার 71 থেকে আসি, এবার অনেকগুলো মানে কমে গেছে, এবার 71 থেকে আসি, 71 থেকে আসি, এই যে 80 একটা, 1, এই লাইনে 12 থেকে 85 হবে না? 1, 2, 2, 3, 3 নম্বর, 1, 2, 3, তাহলে এখান থেকে হবে 3, এখানে হবে 1, 2, 3। আচ্ছা সর্বশেষ 81 থেকে 90, 81 থেকে 90, এই যে 85, 1, 85, 2, 90, 3, কটা পেলাম? 3টা, 1, 2, 3। আচ্ছা এখন আমাদের কোথাও ভুল হলো কিনা এখানে দেখলে কিন্তু বোঝা যাবে। কেউ বাদ পড়েছে? কেউ বাদ পড়েছে? একটা বাদ পড়ে না। আচ্ছা আরেকটা চেক করি, এটা যোগ করি আমরা, 3 আর 3 হচ্ছে 6, আর 6 আর 11 17, 17 আর 11 হচ্ছে 28, 28 আর 28 হচ্ছে 37, 37 আর 4 40। তো 40 জনকে নিয়ে কিন্তু আমরা কাজ করতে, 40 জনকে নিয়ে 40টা পূরণ হয়ে গেছে। ক্রমজনিত কি? ক্রমজনিত হচ্ছে ক্রমান্বয়ে যোগ হবে। তো প্রথমে 4 এর আগে 0 ছিল, তাই 4 একটা 4ই হবে, তারপরে 4 যোগ 8 সমান হবে 12, তারপরে 12 যোগ 11 এটা সমান হবে হচ্ছে 23, তারপরে 23 যোগ আবার 11 এটা কত হবে? 34, তারপরে 34 যোগ 3 কত হবে? 37, তারপর 37 যোগ 3 এটা হবে হচ্ছে 40। ক্লিয়ার সবগুলো? জি স্যার। আর প্লাস দিয়ে না লিখলে সমস্যা আছে কি? শুধু সংখ্যাটা এটা প্রথম প্রথম তো প্লাস দিয়ে করো, পরবর্তীতে মানে পরবর্তীতে সংক্ষিপ্ত করবে গড় মধ্যম পছন্দের ক্ষেত্রে। আপাতত শুরু করেছে তো, এখানে দেখো প্রথম দিকে প্লাস দেওয়া আছে, পরের দিকে নাই, তো যেভাবে আছে সেভাবে শিখো, সমস্যা কি না? পরে আছে 332 পৃষ্ঠাতে প্লাস দেওয়া আছে, তারপরে 337 পৃষ্ঠাতে প্লাস নাই, তো দুই রকমই আছে, প্লাস দেওয়া আছে। যখন শুধু ক্রমজনিত সারণীটাই মূল উদ্দেশ্য হবে তখন প্লাস দেওয়াটাই ভালো, কারণ এটাই যেহেতু মূল উদ্দেশ্য কিভাবে আসলে এটা বোঝা গেল। আর যখন গড় বের করতে মধ্যক বের করতে বলবে,
অথবা কোন অন্য কারণে ক্রম যদি দরকার হবে তখন এটাকে অন্তত মুখ্য না ধরে গৌণ ধরে তখন শুধু যোগটা লিখবে, ঠিক আছে? তাহলে আমি দুই ক্ষেত্রে বললাম, যখন ক্রমজয়িত গণসংখ্যা সারণীর তৈরি করাটাই মুখ্য, টার্গেটটাই হচ্ছে ক্রমজয়িত গণসংখ্যা, তখন অবশ্যই যোগ করে করে পরিপূর্ণরূপে লিখবে। আর যখন এটা মূল টার্গেট না বরং অন্য একটার কারণে এটা আসছে, মধ্যকের কারণে আসবে, তখন আমরা শুধু চার বারো এগুলো লিখে দেবো, সমস্যা নেই। এইদিকে যোগ করলে হবে 40, এখানে যোগ করে দিলে কত হবে? 40 হবে। এটা হচ্ছে n এর মান, এটা 40 n এর মান। আবার এইদিকে যোগ করো, সেটা 40 আসছে, এটা যোগ করার দরকার নেই, এখানে আবার যোগ করতে যাবো, এটা এমনি 40 আসছে, 40 টাই 40 থাকবে। তো ক্লিয়ার সবার কাছে? এখন সারণের একটা শিরোনাম দিতে হবে, শিরোনামটা কি হবে? শিরোনামটা হবে এই যে এখানে শিরোনাম দিতে হবে, শ্রেণী ব্যবধান দশ ধরে ক্রমজয়িত গণসংখ্যার সারণি, ক্রমজয়িত গণসংখ্যা সারণি নিম্নরূপ, নিম্নরূপ বা নিম্নে দেওয়া হলো, বিভিন্ন শব্দ তোমরা দিতে পারো, নিম্নরূপ বা নিম্নে দেওয়া হলো। ক্লিয়ার সবার কাছে? Yes sir. Yes sir. তাহলে আমরা আবার একটু শুরু থেকে বলি, পরিসংখ্যান, পরিসংখ্যান কি? পরিসংখ্যান হচ্ছে সংখ্যাবাচক তথ্য সংগ্রহ করে সেটা নিয়ে মনে করো বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা, তথ্য উপাত্ত সংগ্রহ করে সংখ্যাবাচক। তো পরিসংখ্যানের ক্ষেত্রে পরিসংখ্যান মানে অনেক কিছু সম্পর্কিত, পরিসংখ্যান মানে তুমি কি বলে সংখ্যাবাচক উপাত্ত সংগ্রহ করবে, সেটা নিয়ে প্রক্রিয়া করবে, সেটাকে আবার ব্যবহার করবে, সেটা অ্যানালাইসিস করে অনেক কিছু বুঝবে। তো পরিসংখ্যান ব্যাপক একটা বিষয়। তো পরিসংখ্যানের একবারে প্রাথমিক উপাত্ত যেটা, প্রাথমিক কাঁচামাল যেটা, সেটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। আর উপাত্ত কাকে বলা হয়? সংখ্যা সূচক মানকে বলা হয়, সংখ্যা সূচক মানকে কি বলা হয়? সংখ্যা সূচক পরিসংখ্যানের উপাত্ত, সংখ্যা সূচক তথ্যাবলীকে বলা হয় পরিসংখ্যানের উপাত্ত। তোমরা আরেকটা জিনিস আশ্চর্য হবে জেনে, যে আইসিটি যেটা তোমরা বলো, আইসিটি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, এইটা হচ্ছে মূলত পরিসংখ্যান। আইসিটিটা মূলত কি? পরিসংখ্যান। আমরা জানি আইসিটির মূল উপাদান হচ্ছে, মূল যন্ত্রটাই হচ্ছে কম্পিউটার, আর কম্পিউটারের সাথে কম্পিউটারের কানেকশনটা হচ্ছে ইন্টারনেট। তো আইসিটির মূল দুইটা বিষয় হচ্ছে কম্পিউটার এন্ড ইন্টারনেট। তো কম্পিউটার তার সমস্ত তথ্যাবলী যে রাখে, কম্পিউটার কিভাবে রাখে? কম্পিউটার কিন্তু কোনো ছবি চিনে না, কোনো ভিডিও চিনে না, কিছুই চিনে না। কম্পিউটার সবকিছুকে ডাটা অর্থাৎ সংখ্যা সূচক উপাত্ত হিসেবে 01 01 01 করে রাখে, এবং এটাকেই সে সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে, সবকিছুতে ছড়িয়ে দিচ্ছে। এখন কম্পিউটারের প্রাথমিকভাবে তুমি যখন একটা ওয়েবসাইট বা কোনো একটা মাধ্যমে তোমার তথ্যটাকে শেয়ার করবে, তার আগে তুমি কিন্তু তথ্যটা সংগ্রহ করতে, যে আমাদের স্কুলের রেজাল্টটা শেয়ার করবো, তো রেজাল্টটা তুমি আগে নিচ্ছ, নিয়ে কম্পিউটারে তোমার কম্পিউটার রেজাল্টটা তুলে শর্ট দিয়ে সুন্দর করে সাজিয়ে তারপরে কিন্তু তুমি ইন্টারনেটে দিচ্ছ এবং এটা সবার মধ্যে প্রচার করছো। তাহলে এই যে ইন্টারনেট বা কম্পিউটারের মাধ্যমে সারা পৃথিবীতে তথ্য যে ছড়িয়ে দিচ্ছ, এটাই হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ইনফরমেশন মানে কি? তথ্য, তথ্য। তথ্য কোনটা? তথ্য হচ্ছে উপাত্তকে প্রক্রিয়াজাত করে সবার কাছে পৌঁছানোর উপযোগী যেটা করেছে সেটা হচ্ছে তথ্য। উপাত্ত হচ্ছে প্রাথমিক, আর তাকে তুমি প্রক্রিয়া করেছো, সাজিয়েছো, এটা সেটা করে বিভিন্ন রকম ভাবে সুন্দর একটা সামনে নিয়ে আসতে সবাই বুঝতে পারে, এটার নাম কি? এটার নাম হচ্ছে তথ্য, ইনফরমেশন। আর আগেরটার নাম ডাটা। আমরা প্রাথমিক যেটা সংগ্রহ করি তার নাম হচ্ছে উপাত্ত, ইংরেজিতে বলে ডাটা। ডাটা নিলাম, নিয়ে এটাকে আমরা কাজ করলাম, প্রক্রিয়া করলাম, দিয়ে এটা কম্পিউটারের মাধ্যমে ছড়িয়ে দিলাম ইন্টারনেটে, তখন ওর নাম কি হয়ে গেল? ইনফরমেশন, মানে তথ্য, ইনফরমেশন। তারপরে কি? ইনফরমেশনটা তুমি কি করতেছ? ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছ, তাই এটাকে বলে কমিউনিকেশন, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন।
আর তুমি মাঝখানে যে যন্ত্রগুলো ব্যবহার করতেছো, যন্ত্রগুলো কি টেকনোলজি না, কম্পিউটার, প্রযুক্তি, ইয়েস স্যার, এগুলো তো টেকনোলজি। টেকনোলজির মাধ্যমে ইনফরমেশনটা কমিউনিকেশন করতেছো, বস পুরো বিশ্বের সাথে, এটাকে বলা ইনফরমেশনের কমিউনিকেশন টেকনোলজি আইসিটি। তাহলে তোমাদের জেনে খুশি হবে যে আইসিটি সবকিছু হচ্ছে পরিসংখ্যান। আইসিটি সবকিছু কি পরিসংখ্যান, পরিসংখ্যান। ছবি পাঠাচ্ছ এক জায়গায়, কিন্তু ইন্টারনেটের মাধ্যমে যাচ্ছে কিন্তু ছবি না, কি যাচ্ছে, একটা তথ্য যাচ্ছে, একটা ডাটা, একটা তথ্য যাচ্ছে। তথ্য, তথ্যটা হচ্ছে, একটু আমি সময় কম আছে তোমাকে বোঝাই দিচ্ছি তোমাদেরকে, এটা হলো প্রথম ছবি। আমি ক্লাস থাকা ভালো করে বুঝিয়ে দিই, আগ্রহ আসার জন্য। এটা তোমার ছবি, মনে করে তোমার ছবি, তো কম্পিউটার তোমার ছবিকে কিছুই বুঝে না। তোমার ছবিকে কম্পিউটার কি করে, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করে। এই এক একটা ভাগকে কি বলে জানো, পিক্সেল। একটা ভাগকে কি বলে, পিক্সেল। ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট বক্স কে বলে পিক্সেল। আমরা বলি না এই ক্যামেরাটা হচ্ছে এত মেগাপিক্সেল, তারপরে এটা এতগুলো ভাগে ছোট ছোট ভাগ করে ছবিটা তুলতে পারে। তো কম্পিউটার কি জানে জানো, কম্পিউটার করে জানে যে এখানে কি কালার বসাবো, এখানে কি কালার বসাবো, কি কালার, কি কালার, কি কালার। কালারও জানে না, শুধু কালারের কোডটা জানে, এখানে সাদা কালার বসাবো, সাদা কালারের কোডটা, এখানে লাল বসাবো, লালের কোডে। কম্পিউটার নিজেই জানে না, তথ্য তার কাছে পৌঁছার পরে সে যখন স্ক্রিনে আবার এই কালার গুলো বসিয়ে যায়, তো অটোমেটিক তখন একটা ছবি, মনে করো তাজমহলের ছবি বা একটা পাহাড়ের ছবি তখন হয়ে যায়। কম্পিউটার কিন্তু নিজেই জানে না যে এখানে ছবি আছে, বুঝছো বিষয়টা? তাহলে ইনফরমেশন কমিউনিকেশনের মূল বিষয়টা হচ্ছে পরিসংখ্যান, এবং পরিসংখ্যানকে পুরো বিশ্বের মধ্যে প্রক্রিয়াজাত করে তথ্যে রূপান্তর করে ছড়িয়ে দেওয়ার টেকনোলজিটাই হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। তাহলে অবশ্যই পরিসংখ্যান একটা গুরুত্বপূর্ণ জিনিস। পরিসংখ্যান আছে বলে আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু ইয়ে করতে পারতেছি। অতীতকে পরিসংখ্যান করে, বর্তমানকে পরিসংখ্যান করে ভবিষ্যতের জন্য আমরা কাজ করতে পারতেছি। তো আশা করি সবাই বুঝতে পারছো এরকম অঙ্ক। তোমরা আরো যেগুলো আছে, এক নম্বরে আছে, এটা করবে, অথবা তোমরা এটা চেঞ্জ করে করতে পারো। চেঞ্জ ব্যবধান 8 ধরে করতে পারো, 12 ধরে করতে পারো, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। কারো কোনো সমস্যা বা কোনো প্রশ্ন আছে? নো স্যার, প্রশ্ন নাই। আচ্ছা, আমি সামনের সোমবারে যে ক্লাসটা দেবো সেই ক্লাসে গড় করা দেবো। গড় দুই পদ্ধতিতে গড় করতে হয়, একটা হচ্ছে সংক্ষিপ্ত, একটা হচ্ছে সরাসরি। সামনের ক্লাসে সরাসরি পদ্ধতিতে গড় আমি করে দেবো, আর সংক্ষিপ্ত পরবর্তী ক্লাসে সংক্ষিপ্ত আমরা সরাসরি এখানে করবো ইনশাল্লাহ। হ্যালো স্যার। হ্যাঁ বলো স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমাকে তো চিনি না, তোমার নাম লেখা নেই, কি নাম তোমার? আচ্ছা ঠিক আছে, আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম স্যার। দেখা হবে সবার সাথে।